কেমন আছো শিক্ষার্থীরা দেশেরই বিশেষ পরিস্থিতিতে আশা করছি বাসাতেই অবস্থান করছো আর পড়াশোনা অব্যাহত রেখেছ পাশাপাশি আমাদের স্কুলের এই চ্যানেলের ক্লাসগুলো নিয়মিত দেখছো তোমাদের কোনো ধরনের সমস্যা হলে সমস্যার কথা আমাদের জানাবে তো চলো এবার আমরা পাঠে চলে যাই আজ আমরা শিখব পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই পাঠ শেষে তোমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে পূর্বের পাঠ থেকে আমরা জেনেছি ইলেকট্রন কেন্দ্র করে ঘোরে তাই না আর ইলেকট্রনের ঘোরার জন্য সুনির্দিষ্ট কক্ষপথ আছে আমরা জানি বিভিন্ন মৌলের পরমাণুতে বিভিন্ন পারমাণবিক সংখ্যা থাকে এক্ষেত্রে যদি ধরি নাইট্রোজেনের কথা তবে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তাহলে এই সাতটি ইলেকট্রনই কি একটি কক্ষপথে থাকবে তবে এবার প্রশ্ন হল একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে এটি জানার জন্য টয়েস এনএস্কোয়ার সূত্রটি ব্যবহার করা হয় যেমন এখানে এক নং কক্ষপথের ক্ষেত্রে টয়েস ইন স্কোয়ার এখানে এক কেন কারণ এটি এক নং কক্ষপথ তাই তাহলে এক নং কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুই এভাবে আমরা যদি দুই নং কক্ষপথের ক্ষেত্রে ধরি তাহলে দুই নং কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে আট ঠিক একইভাবে তিন নং কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে আঠারো এবার যে মৌলের পরমাণু দেখছি তার প্রোটন সংখ্যা সংখ্যা বা পারমাণবিক কত বলো তো সতেরো তাই না কক্ষপথের ধারণ ক্ষমতা অনুযায়ী প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন আছে এবং তৃতীয় কক্ষপথে ষাটটি ইলেকট্রন আছে এই যে কক্ষপথগুলো দেখলাম এর আর নাম আছে সেটি হল শক্তি স্তর তাহলে আমরা কক্ষপথ গুলোকে শক্তি স্তরও বলতে পারি এবার আমরা সোডিয়াম পরমাণু নিয়ে অনুশীলন করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তাহলে নিয়ম অনুযায়ী প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তাই না দ্বিতীয় আটটি আর তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে কি এবার তোমরা নিজেরাই অতি সহজেই বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রের সাহায্যে করে দেখাতে পারবে আর সংক্ষেপে যদি ইলেকট্রন বিন্যাস দেখাতে চাও তবে কিভাবে লিখবে বলতো দুই আট এক এবার চলে আসি বাড়ির কাজে বাড়ির কাজটি অবশ্যই খাতায় লিখে নাও ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো পাঠে ভালো থাকবে সবাই